नमस्कार बंधुरा आरआरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो एकटा नतून स्वादेर चिंगड़ी माछ दिए केवड़ार टक। एटा किन्तु नतूनई बोलते पारेन, कारण ए केवड़ा फलगुलो सुंदरबन एलाकाय पावा जाए, विशेष करे जेदिके नदी आछे सेई दिके। आमार बापेर बाड़ी बसिरहाट, सेखाने नदी आछे, आमी सेखान थेकेई फलगुलो निये एसेछि। देखुन फलगुलो देखते कत सुंदर लागछे ना। আমি এখন এই ফলগুলোর বোটা সব ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি সব কটা ফল ছাড়িয়ে নিয়েছি, এখন সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই ফলটা সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না, 2 মিনিট মতো টাইম লাগে। দেখুন আমার কেওড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, আমি নামিয়ে নিয়েছি, এবার এটা আমি ছেঁকে নেব। আমি আলাদা একটা গামলার উপরে বড় ছাঁকনি বসিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম, এবার ফলগুলো আমি আর একটা বাটির মধ্যে দিয়ে ঠান্ডা জল ঢেলে দেব। ঠান্ডা জল ঢেলে দিয়ে আমি পুরোপুরি বীজ আর খোসাগুলোকে আলাদা করে নেব। বীজগুলোকে নেওয়া যাবে না, বীজগুলো নিলে কষ লাগবে। দেখুন হালকা চাপ দিলেই খোসা আর বীজ পুরোপুরি আলাদা হয়ে যাবে। আমি এইভাবে প্রত্যেকটা কেওড়া, খোসা আর বীজ আলাদা করে নেব। দেখুন এবারে আমি খোসাগুলোকে ভালো করে চটকে নেব, যাতে এর টকটা বেরিয়ে যায়। আমি চটকে নিয়েছি, এবার বীজগুলোকেও আমি হালকা হাতে চটকে নিচ্ছি, বেশি চটকানো যাবে না, তাহলে কষ লাগবে। আমি হালকা হাতে বীজগুলোকে চটকে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আমি আবারও বীজগুলো আর একবার হালকা হাতে ধুয়ে টক জলটা বার করে নেব। আমি টক জলটা বার করে নিয়েছি, এবার বীজগুলো আমি ফেলে দেব। দেখুন বীজগুলো পুরোপুরি আলাদা হয়ে গেছে, আর বীজগুলো দেখতে একদম সুপুরির মতো। এবার টক জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। আমি আগে থেকেই উনুনে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা আমি গরম করে একটা শুকনো লঙ্কা 3 পিস করে দিয়ে দিলাম, আর দিলাম অল্প সর্ষে। ফোড়নটা আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেওড়ার টক জলটা, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি মিশিয়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। দেখুন টকটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবারে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ফুটে উঠেছে যখন 2 মিনিট মতো ফোটাবো, আর বেশি ফোটাবো না। দেখুন আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এটা নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নিত্য নতুন রান্না পেতে আমার সাথে থাকবেন, তৈরি আমার কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে। আর এটা খেতে কিন্তু সত্যি বন্ধুরা অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুল।